বাংলা ভাষার প্রথম উপন্যাস হচ্ছে পীরচাঁদ মিত্র রচিত আলালের গড়ের দুলাল, আর প্রথম সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। এই ভিডিওতে পীরচাঁদ মিত্র রচিত আলালের গড়ের দুলাল উপন্যাসটিকে সংক্ষেপে গল্পাকারে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আলালের গড়ের দুলাল, পীরচাঁদ মিত্র। পীরচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর নামে ছদ্মনামটি ব্যবহার করে এই উপন্যাসটি লিখেছিলেন। উপন্যাসটি 1858 সালে প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি 30টি অধ্যায়ে বিভক্ত। 150 পৃষ্ঠার এই উপন্যাসটি বেশ কয়েকটি চরিত্র রয়েছে। চরিত্রগুলোর মধ্যে প্রথম হচ্ছে বৈদ্যবাটি গ্রামের এক নব্যধনী বাবুরাম বাবু। গ্রামের এই নব্যধনী বাবুরাম বাবুর বড়পুত্র মতিলাল এই উপন্যাসের আলালের গড়ের দুলাল। এই মতিলাল যেভাবে চাইত তার পিতামাতা তাকে সেভাবে সেই সব চাহিদাই পূরণ করত। এভাবে পিতামাতার আশকারা পাইয়া একসময় মতিলাল পাঠশালা যাইবারও নাম করিত না। তাই আদরের পুত্রের জন্য বাবুরাম বাবু তার নিজ বাড়িতেই গৃহশিক্ষকের ব্যবস্থা করেছিলেন। কিন্তু মতিলাল তার গৃহশিক্ষকদের অসহ্য যন্ত্রণা দিত। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সকল গৃহশিক্ষক পলায়ন করিল। অবশেষে বাবুরাম বাবু তার পুত্রকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য কলকাতায় পাঠালেন তার এক বন্ধুর কাছে। ওই বন্ধুর দুই ভাগ্না ছিলেন হলা আর গদা। এই হলা আর গদার সঙ্গে সখ্যতা করে মতিলাল কলকাতায় গিয়ে মতিলাল আর অশৃঙ্খল হয়ে উঠলেন। হলা আর গদার সঙ্গে মিশে মদ খেতেন। মদ খেয়ে নেশা করে একদিন পুলিশের হাতে ধরা পড়লে গ্রামের বাড়িতে খবর গেল বাবুরামের নিকট। বাবুরামের তো মাথায় হাত, পুত্রকে পাঠালেন শিক্ষিত হওয়ার জন্যে, বরঞ্চ পুত্র আরও অশালীন অসভ্য হয়ে উঠছে। তার কী করা, ছেলেকে তো পুলিশের হাত থেকে ছোটাতে হবে। তাই বাবুরাম শরণাপন্ন হলেন এই উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ঠকচাচার নিকট। এই ঠকচাচা ছিলেন মিথ্যা সাক্ষী সাজানো, জাল করতে, আদালতের কাজে পটু। আঞ্চলিকবাসী কথা বলে এই ঠকচাচার আসল নাম ছিল মুখজান মিয়া। এই ঠকচাচা এক মিথ্যা সাক্ষী সাজিয়ে মতিলালকে খালাস করে নিয়ে আসেন থানা থেকে। এদিকে বাবুরামের দ্বিতীয় সন্তান রামলালের জন্ম হয়। মতিলালও দিনে দিনে আরও অধপতনের দিকে যায়। একসময় বাবুরাম দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরে সান্নিপাতিক জ্বরে বাবুরাম মারা যায়। পিতার মৃত্যুর পর গদিতে বসেন মতিলাল। সে এখন আরও বেশি অশৃঙ্খলায় মেতে উঠল। মতিলালকে সর্ববিষয়ক পরামর্শ দিতে থাকে ঠকচাচা আর বাঞ্চারাম। তাদের পরামর্শেই মতিলাল একসময় তার বিধবা মা, বোন এবং ছোট ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। অবশেষে সকল বিষয় আশয় বিক্রি করে কলকাতায় ব্যবসায়ের জন্য চলে যায় মতিলাল বেশি মুনাফার লোভে। কিন্তু কলকাতায় সকল ব্যবসায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে কাশী চলে যান মতিলাল। সেখানে এক ঋষির নিকট নিজেকে সঁপে দেন আত্মশুদ্ধির পথে পরিচালিত হওয়ার জন্য। আর অন্যদিকে মতিলালের মা ও বোন তাদের হারিয়ে যাওয়া রামলালকে ফিরে পায়। রামলাল এবং তার মা ও বোন যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল তারা সবই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু বিধাতার কি ধৈব কৃপা যে রামলাল তার মা বোনকে ফিরে পায় এবং তারা আবার সবাই কাশীতে গেল কাশী দর্শনে। সেখানে কাশীতে মতিলালের সাথে সবার দেখা। মতিলাল মায়ের পায়ে ধরে ক্ষমা চায়। তারপর সবাই মিলে নিজ গ্রামে ফিরে আসে। অন্যদিকে ঠকচাচার মৃত্যু হয় জেলখানে। তো এই ছিল এই উপন্যাসের কাহিনী সংক্ষেপ। আসলে সংক্ষেপ বলার মতো এই উপন্যাসটি নয়, যদিও উপন্যাসটি 150 পৃষ্ঠার মাত্র, আপনারা সময় পেলে পরে দেখতে পারেন। উপন্যাসটির আসল কথা হচ্ছে নীতিশিক্ষাদান, ধনীর দুলালরা কীভাবে টাকার প্রভাবে এবং কুপরামর্শে নিজের আত্মীয় স্বজনদের কীভাবে দূরে ঠেলে দেয় এবং সর্বস্ব হারিয়ে কীভাবে আবার নিজের আত্মীয়দের কাছেই মাথা গোঁজার ঠাঁই খোঁজে, সেই সম্পর্কে বলা হয়েছে উপন্যাসে।
এই উপন্যাসের ঠকচাচাদের মতো কুচরিত্রের বিপরীতে ছিলেন বরদাপ্রসাদ বিশ্বাস নামে একটি ভালো চরিত্র। বরদাপ্রসাদ বিশ্বাস সবাইকে সর্বদা ভালো উপদেশ দিতেন, ভালো মানুষ ছিলেন। এই বরদাপ্রসাদ বিশ্বাসের সহচর্যে মতিলালের ছোট ভাই রামলাল উত্তম চরিত্রের অধিকারী হয়েছিল। তো এই ছিল এই উপন্যাসের সংক্ষেপে আকারে। আপনার উপন্যাসটি সময় পেলে পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। বলত্রুটি ক্ষমা।